আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমার সামনে আপনারা সকলে আসসালামু আলাইকুম। আমি প্রথমে আমি কিন্তু ভালো লাগতেছে, আমি আনন্দিত এবং আমি রৌফকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাইতে চাই যে আমি যখন কয়েকদিন আগে আমি এসেছিলাম দোহারে, আপনাদের সাথে দেখা হয়েছিল, তখন আপনারা সবাই আমার কাছে বলেছিলেন যে কিছু সাহায্যের ব্যাপার। আমি তখন লোককে বললাম যে এমনি শুধু টাকা দিয়ে দিলে নষ্ট হয়ে যায়, এমন ভাবে সাহায্য করা হোক যে ভবিষ্যতেও তারা এই সাহায্য থেকে লাভবান হতে পারে। তখন বলা হলো যে ঠিক আছে, আমরা সেলাই মেশিনও দিতে পারি এবং দাবিও দিতে পারি। তাহলে ভালো এটা ব্যবস্থা করেন, যে সুন্দরভাবে এই ব্যবস্থা করার জন্য আমি ফজলুমান ফাউন্ডেশন রৌফকে এবং তার যে সহকর্মীরা আছে যারা সবাই এই কাজে সাহায্য করেছে সবাইকে কিন্তু অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আপনারা জানেন বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে, জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে বাংলাদেশ কিন্তু উন্নয়নের সারা বিশ্বে রোল মডেল হয়েছে এবং বাংলাদেশকে জননেত্রী শেখ হাসিনা যে জায়গায় নিয়ে এসেছেন সেটা সম্বন্ধে আমি বেশি বলবো না, আপনারা এই সম্বন্ধে সবাই জানেন। আমি একটি কথা বলবো, কিছুদিন আগে আমি হংকংয়ে গিয়েছিলাম একটা সেখানে এবং কাতারেও গিয়েছিলাম, দু জায়গায় হংকং এবং কাতারে দুটোই ওখানে বিনিয়োগের সম্মেলন ছিল, সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে আমি বিস্তারিতভাবে আমি কথাগুলি বলেছি জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ কীভাবে কী আমাদের দেশে উন্নয়ন হয়েছে এটা সম্বন্ধে আমি বিস্তারিতভাবে বলেছিলাম। কিন্তু শেষে আমি একটি কথা বলেছিলাম যে বাংলাদেশে সব কিছু অনেক কিছু হয়েছে, আমাদের বিদ্যুৎ বেড়েছে, আমাদের রাস্তাঘাট হয়েছে, আমাদের রপ্তানি বেড়েছে, আমাদের প্রবৃদ্ধি হারটা আমরা সারা বিশ্বে কিন্তু সব থেকে বেশি 8% আমরা করেছি। কিন্তু আমি বলেছিলাম যে আমার কাছে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সে সব থেকে বড় কাজ যেটা উনি করতে পেরেছেন সেটা হলো বাংলাদেশে দারিদ্র আমরা কমিয়েতে পেরেছি, যেখানে 60% দারিদ্র ছিল সেটা এখন আমরা 22% নেমে নিয়ে আসতে পেরেছি এবং এটাই আমি মনে করি সব থেকে বড় কাজ যেটা জননেত্রী শেখ হাসিনা করতে পেরেছেন। এবং তার সাথে আমরা ইনশাআল্লাহ, আপনারা জানেন এটা এই বছরটা হলো মোদী বছর, আমরা ইনশাআল্লাহ আগামী বছরের মধ্যে আমরা আমাদের এই দারিদ্র 8% এটা আমরা 15%-এর মধ্যে ইনশাআল্লাহ আমরা নিয়ে আসতে পারব এবং এটাই হবে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী সব থেকে বড় অর্জন। আমি আমার বক্তব্যটা দীর্ঘায়িত করবো না, আমি শুধু এতটুকু বলবো একটু আগে আমাকে দোহারের ইউএনও জানিয়েছেন যে আরেকটি নির্দেশ জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন যে উনি চান মুজিব বছরে সারা বাংলাদেশ আমরা যেন বিক্ষোভ মুক্ত যেন হই এবং উনি আমাদেরকে আমাকে এখন বলেছেন যে দোহারে ওনারা লিস্ট করেছেন 65 জন আমরা কিন্তু লিস্ট পেয়েছি এবং আমরা মার্চ মাসেই এদের কিভাবে সাহায্য করে তারা যেন ভিক্ষা না করে সেটা ব্যবস্থা কিন্তু আমরা ইনশাআল্লাহ নেব। এছাড়া আমরা তো আজকে কিছু সেলাই মেশিন দিচ্ছি যেটা ফজলুর রহমান ফাউন্ডেশন তরফ থেকে আমার নিজের অর্থায়ন থেকে দেওয়া হচ্ছে। তার সাথে সাথে আমাকে মাহবুব কিছুক্ষণ আগেই বললো যে জেলা পরিষদ থেকেও 100টি সেলাই মেশিন দেওয়া হবে, সেটাও আমরা ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে সেটাও বিতরণ আমরা করব। তো আপনারা দেখতেছেন যে জননেত্রী শেখ হাসিনার সরকার আমরা সব সময় একটাই কাজে আমরা
ব্যস্ত আছি এবং সেটা হচ্ছে জনগণকে কিভাবে আমরা সাহায্য করতে পারি, জনগণের কাজটা কেমনে সরকার করতে পারে সেটা নিয়ে আমরা সবাই সবসময় উনি আমাদেরকে সেভাবেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন, সেভাবেই উনি আমাদেরকে গাইড করতেছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন এই কামনা করে আমি আমার বক্তব্য এখন শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জয় বিজয়। আপনারা শুনলেন লোহার নবজ থেকে নির্বাচিত সাংসদ সালমান রহমান এমপির বক্তব্য। আমরা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুন্দরের সাথে থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফিজ।